ওকে অলরাউন্ডার বলে খারাপ বলা হবে না, অলরাউন্ডার ঠিক আছে। ওকে তাহলে অলরাউন্ডার জায়েদ খান, ডিপজল ভাইও একই মত দিয়েছে। তো নায়ক হওয়ার আগে, সিনেমায় আসার আগে আপনি মৌসুমী আপার কোন মুভিটা দেখেছেন যেটা আপনার মনে আছে? ডিপজল ভাইয়ের মৌসুমী, শুধু মৌসুমী আপা কেন, ডিপজল ভাই আমাদের সিনেমা পাগল। আমি বললাম কি, ঈদের সময় সালামি নিয়ে আমি সিনেমা হলে পালিয়ে সিনেমা দেখতাম। আমার ওখানে দুটো সিনেমা হল আছে পিরোজপুরে, আমি তিনটা থেকে ছয়টা, একটা ছটা থেকে নয়টা, আমি সব সিন মুখস্থ। এই মুহূর্তে যদি কোনো সিনেমার কথা বলি যে আপনি দেখেছেন আপার, সেই কোন সিনেমাটার কথা আপনার মাথায় আসছে? না, আমার যদি প্রথম বলা হয় তো ডিপজল ভাইয়ের আর বাপার যে ছবিটা আম্মা জানে, এটা আমার মাথায় খুব গেঁথে আছে। আচ্ছা, খুব আম্মাজান ছবির প্রতিটা ডায়লগ, আমি পুরো পুরো ফ্রেম মুখস্থ। আমার ডিপজল ভাইয়ের ছবির নাম পুরো কালাম সব মুখস্থ আমার, এটা এখনো মুখস্থ থাকার কথা না। ওই ছবিতে ডিপজল ভাইয়ের ক্যারেক্টারের নাম থাকে কালাম। তাহলে আমি বুঝেন, কোনো ছবির ক্যারেক্টারের নাম মুখস্থ থাকা মানে হচ্ছে হৃদয়ে কী পরিমাণ গাঁথে ওই ছবিটা। ওই ছবিটা আমার হৃদয়ে গাঁথা একটা ছবি। মেকিংস, ভাইয়ার অভিনয়, ম্যাডামের অভিনয় ও দুর্দান্ত। মৌসুমী আপু, আমি যদি ভুল না করি, 90-এর দশকে আপনি শুধু নায়িকাই ছিলেন না, নায়িকা হয়েছেন সাথে গায়িকাও হয়েছেন, আপনি গানও করেছেন। আপনার নিজের নামে তৈরি একটি ছবিতে আপনি প্লেব্যাক করেছেন এবং সেই গানের শিরোনাম ভালোবাসা বলে নেই তো কিছুই, ভালোবাসা মানেই ফাঁকি। এবং সেখানেই কিন্তু থেমে থাকা নয়, ছায়াছবি সিনেমায় গানও লিখেছেন আপনি। আমি আসলে জানতে চাই, মানে আমার জানতে চাওয়া, এই সত্তার ব্যাপকতা ঘটেনি কেন? এটা আসলে আমি শখের বসে বা মুডের উপর করে থাকি, প্রফেশনালিজম ভাবে এটাকে তুলে আনার মতো সাহস আমার কখনো হয়নি। এটা অনেক বড় একটা জায়গা, যেমন ফিল্ম অ্যাক্টিং এর জায়গাটা যেরকম অনেক বড় একটা জায়গা, অনেক অধ্যবসায়ের জায়গা, ঠিক এই জায়গাটাও অনেক বড় একটা জায়গা। গান, কবিতা লেখা, এই যে বিষয়গুলো, তো আমি যদি এগুলো ফ্রন্টে নিয়ে আসতাম বা নিয়ে আসতে চাইতাম, তাহলে এটা হয়ে যেত খুব সস্তা টাইপের কিছু ক্রিয়েশন হয়ে যেত। সেজন্য করিনি, চেষ্টা করিনি। আমি করেছি আমার নিজের অনুভূতি, যখন যেটা ফিল হয়েছে সেটা হয়তো লিখে রাখার চেষ্টা করেছি, বা কোনো প্লট আমার কাছে মনে হয়েছে যেটা খুব ভাল লাগছে, নাড়া দিচ্ছে আমাকে, সেটা হয়তো কিছু একটা লেখার আকারে লিখে রেখেছি। পরে হয়তো সেটা আমি কখনো গানে রূপদান করেছি, কখনো কবিতা হয়ে গেছে, কখনো এইরকম আর কি বিষয়টা। যতদূর জানি গানের জায়গাটা, এবং আপনি বলছিলেনও গানের জায়গাটা আপনার খুব ভালোবাসার, ভালো লাগার একটা জায়গা, তো গানের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, আসলে মানে সেই গানের দু চার লাইন হবে নাকি আপু? হবে না তা না, কিন্তু এটাকে যদি কেউ মনে করে যে খুব আমি গাইতে পারি, সেটা ভুল ভাবা। আসলে আপনি তো বলছিলেন যে এটা আপনার ভালো লাগার, যখন যেটা মুডের সাথে এসেছে আপনি সেই কাজটাই করেছেন, সেটা আমরাও বুঝতে পারছি। তো সেই জায়গা থেকে যদি চারটা লাইন গান হয়, এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসার, তুমিও যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়, কিছু আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি, কেন বোঝো না হায় প্রেমে প্রাগলামি।